আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশপ্রবাস যে যেখান থেকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটিতে সরাসরি চলে যাচ্ছি। রাকিস, রাকিস মানে হচ্ছে দাম কম, গালি মানে হচ্ছে দাম বেশি। তো এই দুটি শব্দ বিশেষ করে আপনি দোকানে গেলেন কোনো জিনিসের দাম বেশি বা কম, তখন বলতে পারেন হাদা রাকিস, দাম কম, এটা দাম কম, হাদা মারা গালি, হাদা মারা গালি, এটা অনেক দাম বা অনেক দাম বেশি। মাররা মানে হচ্ছে বেশি। হাদা কাম ফুলুস, 10 রিয়েলের জিনিসকে সে যদি বলে ইশরিন রিয়েল, হাদা ইশরিন রিয়েল, এটা 20 রিয়েল, তখন আপনি বলতে পারেন হাদা মাররা গালি, হাদা মাররা গালি, এটা অনেক বেশি, দাম অনেক বেশি। আর আইন্দি ফুলুস বা আইন্দি ফুলুস মানে হচ্ছে আমার কাছে টাকা আছে, মা আইন্দি ফুলুস, আমার কাছে টাকা নেই, আইন্দি মানে হচ্ছে আমার কাছে আছে, মা আইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই। আপনার যদি কোনো টাকার প্রয়োজন হয়ে থাকে বা কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে, কারো কাছ থেকে আপনি ধার চাইতে পারেন, তো ধার এভাবে চাইতে পারেন, আনা আবগা সালাফ, আমি ধার চাই, আনা মানে হচ্ছে আমি, আবগা মানে হচ্ছে চাই বা দরকার, সালাফ মানে হচ্ছে ধার বা হাওলাত, বা বলতে পারেন আমার ধার প্রয়োজন, আনা আবি সালাফ, আমি ধার চাই, স্ল্যাব মানে হচ্ছে দার, আবগা মানে হচ্ছে দরকার, রাতেব মানে হচ্ছে বেতন, স্যালারি বা বেতনকে আরবিতে বলে রাতেব, মহাসেবা মানে হচ্ছে হিসাব রক্ষক বা ক্যাশিয়ারকে আরবিতে বলে মহাসেবা। আপনি একটি রেস্টুরেন্টে গেলেন এবং খাওয়া শেষে ক্যাশিয়ারের কাছে বিল দিতে গেলেন, দেখলেন ক্যাশিয়ার নেই, তখন বলতে পারেন একজনকে ওয়াইনাল মহাসেবা, ওয়াইনাল মহাসেবা, ক্যাশিয়ার কোথায়, অয়েন মানে হচ্ছে কোথায়, মহাসেবা মানে হচ্ছে ক্যাশিয়ার বা হিসাব রক্ষক। অনেক বড় নোটের বাংতির প্রয়োজন হতে পারে, যদি আপনার বাংতি লাগবে তখন বলতে পারেন আনা আবি সার্ফ, আনা আবি সার্ফ, আমার বাংতি টাকা লাগবে, সার্ফ মানে হচ্ছে বাংতি বা চেঞ্জও বলতে পারেন, আবি মানে হচ্ছে দরকার বা লাগবে। এন্দিক সার্ফ মিয়াত রিয়াল, 100 টাকা বাংতি দিবেন, তো দোকানে যে আপনি এভাবে বলতে পারেন বা কারো কাছে এভাবে বলতে পারেন, ইন্দিক সার্ফ মিয়াত রিয়াল, 100 টাকা বাংতি দিবেন। যদি এখন আপনি না দিতে পারেন বা আপনার কাছে কোনো কিছু নাই, কেউ আপনার কাছে কিছু টাকা চাইলো বা অন্য কিছু চাইলো তখন আপনার কাছে নাই, তখন আপনি বলতে পারেন মাইকদার আতিকালহীন, আমি এখন দিতে পারবো না, মাইকদার, মাইকদার আতিকালহীন, আমি এখন দিতে পারবো না, আতিক মানে হচ্ছে, আতিক মানে হচ্ছে দেওয়া, আলহীন মানে হচ্ছে এখন, মায়েকদার মানে হচ্ছে পারবো না, মা আইন্দি শুগল, মা আইন্দি শুগল, আমার কাছে কাজ নেই। এখন যদি আপনার কাছে কোনো কাজ না থেকে থাকে বা আপনি এখন বেকার বা কোনো কাজ নেই আপনার, তখন বলতে পারেন না মা আইন্দি শুগল বা মা আইন্দি শুগল মানে হচ্ছে আমার কাজ নেই, মা আইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই, আইন্দি মানে হচ্ছে আমার কাছে, মা আইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই, শুগল মানে হচ্ছে কাজ, আতাকাল্লাম, আতাকাল্লাম মানে হচ্ছে আমি বলছি, আনা আতাকাল্লাম, আমি বলছি বা বলতে পারেন আতাকাল্লাম, আমি বলছি, হাদির বা লাব্বাইক মানে হচ্ছে উপস্থিত, হাদির বা বলতে পারেন লাব্বাইক মানে হচ্ছে উপস্থিত, আরি মানে হচ্ছে উলঙ্গ বা নগ্ন, মমতাজ মানে হচ্ছে চমৎকার বা এক্সেলেন্ট, কোনো কিছু যদি আপনার কাছে অনেক ভালো লাগে বা চমৎকার মনে হয়, এক্সেলেন্ট মনে হয়, তখন আরবিতে বলবেন মমতাজ, হাদা মমতাজ, এটা চমৎকার, বা বলতে পারেন জাইদ, জাইদ মানে হচ্ছে উৎকৃষ্ট বা উত্তম, মুফিদ মানে হচ্ছে উপকারী, মুফিদ মানে হচ্ছে উপকারী, ওয়ারিস, ওয়ারিস মানে হচ্ছে উত্তরাধিকারী, বখিল মানে হচ্ছে কৃপণ, বখিল মানে হচ্ছে কৃপণ বা কিপটা, আমি মানে হচ্ছে গভীর, ডিপ বা অনেক গভীর বুঝাতে আমরা আরবিতে বলবো আমি কাসির বা গাসির মানে হচ্ছে খাটো, শর্ট বা খাটো জিনিসকে আরবিতে বলে গাসির বা কাসির, আলিম বা আকিল, আকিল জ্ঞানী, আলিম বা আকিল মানে হচ্ছে জ্ঞানী, জরুরি মানে হচ্ছে জরুরি, জরুরি দরকারি জিনিসকে আরবিতে বলে জরুরি, আতশান মানে হচ্ছে তৃষ্ণার্থ বা পিপাসার্থ, মোর মানে হচ্ছে তিক্ত, হামিদ মানে হচ্ছে টক, আসিফ মানে হচ্ছে দুঃখিত,
আসেফ মানে হচ্ছে দুঃখিত, আনা আসেফ আমি দুঃখিত। সবুর মানে হচ্ছে ধৈর্যশীল, সবুর মানে হচ্ছে ধৈর্যশীল। শেষ সবুর ধৈর্য ধরুন। জদিদ মানে হচ্ছে নতুন, কেদিম মানে হচ্ছে পুরাতন, হাত্তা মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, হাত্তা মানে হচ্ছে পর্যন্ত বা যতক্ষণ না। আনে বিকুল্লু সেই আমি সব কিছু চাই, আনে বি কুল্লু সেই আমি সব কিছু চাই, বা আনাবি আনে আবি কুল্লু সেই আমি সব কিছু চাই। তো আপনারা আরব কান্ট্রিতে দেখবেন কেউ বলে এবি, কেউ বলে আবি, কেউ বলে আব্বি, কেউ বলে আবগা, সবগুলোই মোটামুটি সেম, দরকার বা প্রয়োজন বা চাওয়া বোঝায়। দিজাস ফাহাম মানে হচ্ছে পোড়া মুরগি, দিজাস মানে হচ্ছে মুরগি, ফাহাম যেটা কয়লা দিয়ে পোড়ানো হয় সেটা হচ্ছে ফাহাম, দিজাস ফাহাম মানে হচ্ছে পোড়া মুরগি। ইদাম বা সালুন মানে হচ্ছে তরকারি, আরব দেশের একটি বা সৌদি আরবের একটি বিখ্যাত খাবারের নাম হচ্ছে খেপসা, বিশেষ করে বাংলাদেশে যে পোলাও চাউল আছে ওই একটু লম্বা জাতীয় চাউলকে, চাউল দিয়ে চিকেন বা বিফ বা মটন সব কিছু দিয়ে পাকানো হয়, কোনোটা কোনোটা চিকেন দিয়ে পাকানো হয়, কোনোটা গরু দিয়ে পাকানো হয়, কোনোটা খাসি দিয়ে পাকানো হয়। তো চাউল পোলাও চাউলের মতো একটি লম্বা চাউল সেটা দিয়ে পাকানো হয়, সেটা আরবীয় খাবার, সেটাকে বলে খেপসা। শাই মানে হচ্ছে চা, দোকান মানে হচ্ছে ধূমপান, শিশা মানে হচ্ছে হুক্কা। আরব কান্ট্রিতে আপনারা দেখবেন সৌদিয়ানরা বাহিরে বসে এক ধরনের ধূমপান করে থাকে, বড় লম্বা হুক্কা জাতীয়, সেটাকে বলে শিশা। খুদার মানে হচ্ছে সবজি, ফিলফিল আহমার মানে হচ্ছে লাল মরিচ, লাল মরিচ আরবি হচ্ছে ফিলফিল আহমার। মাজরা মানে হচ্ছে ক্ষেত, মাজরা মানে হচ্ছে ক্ষেত বা কৃষিকাজ। শাওকি বা কাতাল মানে হচ্ছে কাঁঠাল, কাঁঠাল আরবি হচ্ছে শাওকি বা কাতাল। ইউসুফ বা ইউসুফি মানে হচ্ছে কমলা, অরেঞ্জ বা কমলাকে আরবিতে বলে ইউসুফ বা ইউসুফি। আর মালটাকে আরবিতে বলে বর্তুকাল, বর্তুকালকে মানে হচ্ছে মালটা। ফারাওয়ালা মানে হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি আরবি হচ্ছে ফারাওয়ালা। উস্ত্রা বা আয়েলা মানে হচ্ছে পরিবার, ফ্যামিলি বা পরিবারকে আরবিতে বলে উস্ত্রা, আবার কেউ বলে আয়েলা। করিব বা গরিব মানে হচ্ছে আত্মীয় বা কাছের, করিব আত্মীয় বোঝানো হয়ে থাকে, অনেক সময় কাছে বা নিকটে বোঝানো হয়ে থাকে করিব। আকরিবা বা আকারিব মানে হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বা রিলেটিভসকে আরবিতে বলে আকরিবা বা আকারিব। হাবিব মানে হচ্ছে বন্ধু, অনেকে বলে সাদিক বা রফিক, এটারও অর্থ হচ্ছে বন্ধু। জাত মানে হচ্ছে দাদা বা নানা, আরবি শব্দের অর্থ হচ্ছে দাদা বা নানা, আর দাদি বা নানিকে বলে জাদ্দা। দুইটা জিনিস, দাদা বা নানাকে বলে জাদ, জাদ্দা মানে হচ্ছে দাদি বা নানি। আখি বা আখু মানে হচ্ছে ভাই, ব্রাদার বা ভাইকে আরবিতে বলে আখি, কেউ বলে আখু। ওখ বা ওক্তি মানে হচ্ছে বোন, সিস্টার বা বোনকে আরবিতে বলে ওখ বা ওক্তি। বিনত মানে হচ্ছে কন্যা, বিনত মানে হচ্ছে কন্যা। ওয়ালাদ বা ইবন মানে হচ্ছে পুত্র, ওয়ালাদ বা ইবন মানে হচ্ছে পুত্র। উম্মন মানে হচ্ছে মাথা, আবুন মানে হচ্ছে পিতা, জিরান মানে হচ্ছে প্রতিবেশী, জিরান মানে হচ্ছে প্রতিবেশী। আম্মি মানে হচ্ছে কাকা, আঙ্কেল কেউ আরবিতে বলে আম্মি। রাজ্জাল মানে হচ্ছে পুরুষ, রাজ্জাল মানে হচ্ছে পুরুষ। হুরমা মানে হচ্ছে মহিলা, জাওস মানে হচ্ছে স্বামী, জাওজা বা মাদাম মানে হচ্ছে স্ত্রী, স্ত্রীকে আরবিতে বলে জাওজা বা মাদাম। বিনত মানে হচ্ছে মেয়ে, অলাদ মানে হচ্ছে ছেলে, খাল মানে হচ্ছে মামা, খালা মানে হচ্ছে মামি, আরুস মানে হচ্ছে নববধূ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি শিখার ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং বন্ধু বান্ধবকে হেল্প করতে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।